সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প আমার সকল বন্ধুদেরকে এবং ভিউয়ার্সদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি এই দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে যে জিএনএম এবং এ এই দুটি নার্সিং ট্রেনিংয়ে ভর্তি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটি আমার সেই সকল বন্ধুদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং যারা স্বপ্ন দেখছ জিএনএম বা এ দুটির মধ্যে একটিতে ভর্তি হবে এবং ভবিষ্যতে নার্স হবে তাই আজকে ভিডিওটি অত্যন্ত একটি নলেজেবল ভিডিও আজকে ভিডিও আমি দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে আবেদন করার সময় কোন কোন জিনিস মাথায় রাখতে হবে কিভাবে আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি কীভাবে তোমরা লক্ষ্য রাখবে সেগুলো দেখাবো কিভাবে ডকুমেন্টস আপলোড করবে কীভাবে ইনস্টিটিউট সিলেক্ট করবে সমস্ত কিছু আমি দেখাবো কারণ আজকে আমি একজন আবেদনকারীর লাইভ আবেদন তোমাদেরকে করে দেখাবো যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় আজকে ভিডিওটি অত্যন্ত একটি নলেজেবল ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে যারা এই জিএনএম বা বা এ আবেদন করতে চাও তাই আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে আমি যেটা জানিয়ে রাখছি যে ভিডিওটি তোমরা একদম শেষ অব্দি দেখবে জানি ভিডিওটি একটু দীর্ঘ হবে অনেকটাই দীর্ঘ হবে কিন্তু তা সত্ত্বেও ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে ভিডিওটিকে কখনো স্কিপ বা ফরওয়ার্ড করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না সব কিছু এলোমেলো হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো আর কোনো রকমের অসুবিধা যদি হয় ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো অথবা আমার টেলিগ্রাম গ্রুপের নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আরেকটা অনুরোধ রইল সকলের কাছে যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এইভাবে এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিকে দাবিয়ে দিয়ে এই যে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নেবে সো দ্যাট নেক্সট টাইমের সমস্ত নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে তাই চলো বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক আজকে আমি তোমাদেরকে যেটি দেখাবো যে আমার একজন আবেদনকারী প্রার্থী রয়েছে তার নাম সোনালি বিশ্বাস তার হয়ে আমি জিএনএমে আবেদনটি করে দেখিয়ে দেবো তোমাদেরকে তো সবার আগে দেখো তোমাদের সামনে আমি একটি ওয়েবসাইট খুলেছি ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লুবি এটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট এটি তোমরা এই যে ওয়েবসাইটটি অ্যাড্রেসটা দেখতে পেলে এটা ওয়েব অ্যাড্রেসে গিয়ে তোমরা করতে পারো অথবা সোজাসুজি গুগলে গিয়ে লিখতে পারো ডাব্লুবি হেলথ এটি লিখলেও সার্চ দিলে তোমাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে এটি তোমরা ওপেন করে নিতে পারো খুলে গেল এইবার এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কী করতে হবে এগুলি ভালো করে প্রত্যেকটি স্টেপ তোমরা লক্ষ্য করো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো তোমরাও নামবে এখানটায় ডান দিকে তখন লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এএনএম অ্যান্ড জিএনএম টু এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করে নেব এটি করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই একটি নতুন পেজ খুলে যাবে দেখা লেখা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এখানটায় দেখো দেখা রয়েছে যে ইন্টারফেসটা কী রয়েছে এখানে দেখো লেখা রয়েছে ইমেল আইডি আর ইউজার আইডি একটা ব্ল্যাঙ্ক স্পেস পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক স্পেস ক্যাপচা কিন্তু তোমরা তো এখনও কিছু কিছুই পাওনি তাই দেখো নিচের দিকে লক্ষ্য করে এই যে এখানে নিউ ইউজার তোমাদেরকে এখানে এই নিউ ইউজারে গিয়ে ক্লিক করতে হবে তাহলে আমরা এখানে নিউ ইউজারে গিয়ে ক্লিক করে নিচ্ছি নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং এই জায়গাটি তোমরা ভালো করে বুঝে নাও প্রত্যেকটি কলাম আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি তোমরা সঠিকভাবে পূরণ করবে প্রথমে দেখো লেখা রয়েছে পাস্ট ইন এইচএস এক্সামিনেশন টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে চোখে হওনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সমকক্ষ তাহলে এটা অবশ্যই তোমাদেরকে ইএস করতে হবে আমরা ইয়েস করে নিলাম তারপর লেখা রয়েছে হুয়েদার অব টেন ফর্টি পারসেন্ট অর মোর ইন ইংলিশ ইন এইচএস এক্সামিনেশন টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এই সমতুল্য কোনো পরীক্ষায় চল্লিশ শতাংশ বেশি ইংরেজিতে নাম্বার আছে কি নেই তোমরা জানো যে এই জিএনএম বা এ এন এম নার্সিংয়ে ফর্টি পারসেন্ট মার্কস ইংরেজিতে থাকতেই হবে তাহলে এটিকেও আমরা ইয়েস করে দিলাম প্রত্যেকটি কলম তোমরা ভালো করে লক্ষ্য করো বলা হচ্ছে হোয়েদ অবটেন ফর্টি পারসেন্ট আর মোর ইন এগ্রিগেট ইন এইচ এস অর ইকুইভ্যালেন্ট এক্সাম বলা হচ্ছে যে চল্লিশ শতাংশের বেশি মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা সমতুল্য পরীক্ষায় নাম্বার পাওয়া গেছে কি না এটাও আমরা ইয়েস করে দিলাম তারপর দেওয়া রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এটা নিয়ে অনেকের সমস্যা হয় এখানে সমস্যায় কোনো ব্যাপার নাই আমার যে আবেদনকারী তার নাম হচ্ছে সোনালি বিশ্বাস আমি তার নামটি দিয়ে দিলাম এখানে ঠিক আছে এখানে মিডিল নেম বলে কিচ্ছু নেই কিন্তু কারোর নাম যদি হতো ধরো সোনালি কুমার রানী তাহলে সোনালি মিডিল নেম হতো কুমার কুমারী আর লাস্ট নেম হতো রানী তাহলে এইরকমভাবে হতো কিন্তু এখানে সোনালি বিশ্বাস বা রূপা সাহা বা ফতেমা খাতুন এগুলো সব ফার্স্ট নেম আর লাস্ট নেম হয় এখানে মিডিল নেম কিছু নেই তারপর দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ রিড রাইট অ্যান্ড স্পিক কোন ভাষায় বলতে কথা বলতে পারো বেঙ্গলি অবশ্যই বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে ফাদার্স নেম বাবার নাম এখানে বাবার নামটি পুরো লিখতে হবে আমরা আবেদনকারী বাবার নাম ভালোভাবে এখানে লিখে দিচ্ছি তোমরাও তোমাদের বাবার নামটি সুন্দরভাবে লিখে দেবে লিখে দিলাম তারপরে রয়েছে মাদার্স নেম মায়ের নাম মায়ের নামটিও এখানে সুন্দরভাবে লিখতে হবে তোমরা তোমার মায়ের নামটি সুন্দরভাবে লিখে দেবে তারপরে গার্জিয়ান নেম এই বাবা মায়ের মধ্যে গার্জিয়ানকে অবশ্যই বাবা তাই তোমাদের বাবার নামটি আরেকবার এখানে লিখে দেবে তারপরে রয়েছে রিলেশন উইথ গার্জেন এই যে গার্জেন বা যিনি অভিভাবক তার সঙ্গে তোমার সম্পর্ক কি না ফাদার হন তাই তোমরা এখানে ফাদার লিখে দেবে মা যদি গার্জেন হয় তাহলে মাদার লিখবে তাহলে এখানে মায়ের নাম লিখতে হবে জেন্ডার এখানে অবশ্যই ফিমেল ক্যাটাগরি তোমার কোন ক্যাটাগরি যদি এসসি হয় তাহলে এসসি যদি এসটি হয় এস টি ও বিসি এ হলে ও বিসি এ ও বি হলে ও বিসিবি আমার হচ্ছে আবেদনকারী জেনারেল তাই আমি জেনারেল সিলেক্ট করে নিলাম এলিজেবল ফর অরফান কোটা এটা তোমরা নো করে দেবে অরফান মানে হচ্ছে যারা অনাথ অনাথ আশ্রমে যারা পড়াশোনা করেছে অ্যাভেল্ড সিভিল ডিফেন্স ট্রেনিং যদি তোমরা সিভিল ডিফেন্স ট্রেনিং নিতে চাও তাহলে ইয়েস করবে নচেত নো করবে ইয়েস করলে পরে একটা অংশ আসবে সেখানে পূরণ করতে হবে তথ্য আর নো করলে কোনো অসুবিধা নেই এটা তোমরা আমার মতে নো করে নেওয়াটাই বেশি ভালো তাই তোমরা এটা নো করে নেবে তারপর দেখো রয়েছে ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ যে শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা ইয়েস অন নো আমরা নো দিয়ে দিলাম ডেট অফ বার্থ এখানে দেখো ডেট মান্থ ইয়ার ডেট অফ বার্থটা দিতে হবে আমরা এখানে ক্লিক করব তারপর এই সালের এখানে ক্লিক করব তারপর এইভাবে আমরা চলে যাব সালে আমাদের আবেদনকারী জন্ম হচ্ছে দু সালে আমরা দু হাজার চলে গেলাম ঠিক আছে তোমার এরমভাবে যাবে তারপরে দেখো বারোখানা মাস দেওয়ার আছে যে মাসে তোমার জন্ম সেই মাসটি তুমি সিলেক্ট করে নিলে তারপরে যত তারিখে জন্ম এই দিয়ে দিলাম দেখো বারোই অক্টোবর দু হাজার দুয়ে জন্ম হয়েছিল সোনালি বিশ্বাসের সেইটি আমরা এখানে বসিয়ে দিয়েছি বার্থ প্লেস কোথায় জন্ম হয়েছিল জন্ম হয়েছিল আমার আবেদনকারী বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তাই বহরমপুরে তার জন্ম হয়েছিল বহরমপুর বাড়ি রিলিজিয়ান এখানে ধর্ম দেওয়া রয়েছে কোন ধর্মে হিন্দুইজম আমি সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের ধর্মটি সিলেক্ট করে নেবে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত অবিবাহিত না বিবাহিত না বিধবা না ডিভোর্সি না লিগালি সেপারেটেড এখানে আনম্যারিড সিলেক্ট করে নিলাম ইমেল আইডি এই ইমেল আইডি আর মোবাইল নাম্বার খুব সন্তর্পণে তোমরা বসাবে কারণ এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি তোমরা খুব সহজ সহজ ইমেল আইডি যেটা তোমরা বানিয়ে রেখেছো একটা ইমেল আইডি বানিয়ে রাখবে সেটি খুব ভালোভাবে তোমরা এখানে বসিয়ে নেবে তারপরে রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে নেবে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে রাখবে যাতে কোনো অসুবিধা না হয় তারপরে রয়েছে এনাবলড ফর ই এস কোটা এটা যাওয়ার আগে দেখো তোমাদের কাছে একটা ওটিপি চাইবে ওটিপিটি তোমরা এখানটাই তোমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে দেখো তোমরা একটু ওয়েট করো আমরা একটু ওয়েট করি তো দেখো এখানে তোমরা যে নাম মোবাইল নাম্বারটি দিয়েছ সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি গেছে আমারও এখানে একটি মোবাইল নাম্বার আমারও ওটিপিটি এখানে চলে এসেছে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিলাম তোমরাও বসিয়ে দেবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর এইখানে অপশানে যাবে এলিজিবল ফর ই কোটা এটা তোমরা নো সিলেক্ট করবে আমিও নো সিলেক্ট করে নিলাম এরপর আসছে নিউ পাসওয়ার্ড এখানে একটা তোমাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে তোমরা একটা সহজ পাসওয়ার্ড বানিয়ে নেবে এখানে আমি একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি তোমরাও একটা খুব সহজ পাসওয়ার্ড বানিয়ে নেবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই লিখে রাখবে কারণ লিখে না না রাখলে মনে থাকবে না এরপর দেখো এই ক্যাপচা এই ক্যাপচাটি যেমন রয়েছে ঠিক সেরকমভাবে ক্যাপচাটি এখানে বসিয়ে দাও আমরা ক্যাপচাটি বসিয়ে দিলাম এরপর সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলেই ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠলো কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ নাও সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা অল এবার আমরা প্রথম লগ ইন পেতে যাব তাই অলরেডি রেজিস্টার্ড এখানে চলে এলাম এরপর দেখো এখানটায় চাওয়া হয়েছে ইমেল আইডি আমরা ইমেল আইডিটি বসিয়ে নিই আমরা ইমেল আইডি যেটা দিয়েছিলাম সেটি এখানে বসে বসিয়ে নিলাম তারপরে একদম কোনো রকম যেন ভুল না হয় ইমেল আইডি বসিয়ে নিলাম তারপর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি চাওয়া হয়েছে পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিচ্ছি তারপরে দিতে হবে এই ক্যাপচার ক্যাপচারটি যেমন রয়েছে সেই রকমভাবে এখানে বসাতে হবে আমরা ক্যাপচারটিও এখানে বসিয়ে দিয়ে এবার আমরা সাইন ইন বাটনে ক্লিক করছি সাইন ইন বাটনে ক্লিক করলেই আমাদের সামনে এবার দেখো নতুন যে পেজটি সেটি খুলে যাচ্ছে এই যে এইবার আমার যে আবেদনকারী সোনালী বিশ্বাস তার নাম চলে এলো এইবার এতক্ষণে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের জায়গায় পৌঁছালাম এতক্ষণ আমরা নিজে থেকে রেজিস্টার করছিলাম তোমরা এরকমভাবে নির্ভুলভাবে রেজিস্টার করবে এইবার চলে আসি নিউ অ্যাপ্লিকেশান নিউ অ্যাপ্লিকেশনে তোমাদের ক্লিক করতে হবে আমরাও করবো তোমরা অলরেডি জানো আমার পূর্ব ভিডিওতে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম যে জিএনএম এবং এএনএম দুটোতেই তোমরা আবেদন করতে পারো দুটোর ক্ষেত্রে একই মোটামুটি যোগ্যতা প্রয়োজন আজকে আমরা জিএনএম কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো পরের ভিডিওতে আমরা এ কিভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো তো আমরা এ অ্যাপ্লাই করে দেখে দেখে নিই এ অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব এখানে অ্যাপ্লাই নাও জিএনএম এ ক্লিক করলে আমাদের সামনে জিএনএমের জন্য বেড়ে এলো এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আমাদেরকে লিখতে হবে আমরা লিখে দেব হায়ার সেকেন্ডারি লিখে দিলাম তারপরে রয়েছে প্লিজ সিলেক্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে যেটি একশো কেপির মধ্যে হতে হবে এবং যেটি জেপিজি ফরম্যাটে রাখতে হবে আমি এগুলি অলরেডি করে রেখেছি তাই চুজ ফাইলে আমি যাবো আমার ডেস্কটপেই এই সোনালি বিশ্বাসের ডকুমেন্টসগুলো রাখা আছে এখানে গিয়ে আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম আমার পিকচারটি ওর সোনালী বিশ্বাসের পিকচার চলে এলো তারপরে দেখা রয়েছে ন্যাশনালিটি ন্যাশনালিটি এটা হবে ইন্ডিয়ান আমরা লিখে নেবো ইন্ডিয়ান তোমরা সুন্দরভাবে লিখবে হাজব্যান্ড আসবে না যেহেতু আনম্যারিড নেম অফ দ্য গার্জেন টু বি প্রিন্টেড ইন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের গার্জেনের নাম থাকবে বাবার মায়ের না সুপার ওয়ার্ডেনের এটা বাবার হবে বাবা করে দিলাম সিলেক্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড দিতে হবে এটা দুশো কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফর্ম্যাটে হতে হবে আমি এটা সিলেক্ট করে নিই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করে নিলাম তারপরে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট সিগনেচার ইমেজ সিগনেচার বা সইটা ইমেজ থাকতে হবে যেটা একশো কেবির মধ্যে সেটি আমি নিয়ে নিলাম সিলেক্ট করে নিলাম চলে এসেছে এরপর আমরা দেবো প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট স্টেট পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নিই মুর্শিদাবাদ আবেদনকারী সোনালী বিশ্বাসের বাড়ি মুর্শিদাবাদ পিন সাত চার দুই এক শূন্য এক তারপর রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে আমরা লিখে নেব সুন্দরভাবে তোমরা তোমাদের অ্যাড্রেসটি নির্ভুলভাবে এখানে লিখবে অ্যাড্রেসটি লিখে দিলাম তারপরে রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসটি তোমরা বসিয়ে দেবে আমি পোস্ট অফিসটি বসিয়ে দিচ্ছি পুলিশ স্টেশন এইগুলি যা যা আছে সুন্দরভাবে সব কিছু বসিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক মারলেই দেখো সেম সেম কপি হয়ে যাবে করে নিবে সেভ অ্যাস ড্রাফটে তোমরা ক্লিক করবে আমরা সেভ অ্যাস ড্রাফটে ক্লিক করছি দেখো ডাটা সেভ সাকসেসফুলি এইরকম লেখা আসবে ওকে করবে এটা তারপর দেখো নেক্সট পেজে আমাদের যেতে হবে আমরা নেক্সট এই বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে নেক্সট পেজটি খুলে প্রথমে ছিল বেসিক ডিটেলস এবার আমাদেরকে দিতে হবে ডিটেলস অফ এইচএস এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নাম্বারটি বসাতে হবে আমরা এখানে নাম স্কুলের নাম বসিয়ে দিচ্ছি নেম অফ দ্য স্কুল স্কুলের নাম বসিয়ে দিলাম এখানে অ্যাড্রেস অফ স্কুল আমরা স্কুল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি তারপরে আমরা পিনকোড টা তারপর নেম অফ দ্য বোর্ড বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এখানে বলে রাখা ভালো যদি তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডাব্লু হয় তাহলে এটা লিখবে আর যদি তোমরা সেন্ট্রাল কোনো ইউনিভার্সিটি সিবিএসি বা আইসিএসি হও তাহলে সেটা লিখবে রোল নাম্বারটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে রোল নম্বরটি বসিয়ে দিলাম সাবজেক্ট এবার চলে আসো সাবজেক্ট এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ফুল মার্কস হচ্ছে একশো মার্কস কত পেয়েছে এখানে সোনালি বিশ্বাস মার্কস পেয়েছে বাংলাতে নাইনটি ইংলিশ ফুল মার্কস ছিল একশো মার্কস পেয়েছে কত এখানে বসিয়ে দেবো তারপরে রয়েছে দেখো বেস্ট থ্রি ইলেকটিভ সাবজেক্টস অনেকের চারখানা থাকে অনেকের তিনখানা থাকে যে তিনটে নাম্বার সবচাইতে বেশি সে তিনটে নাম্বার তোমাদের এখানে বসাতে হবে তো আমরা তিনটে প্রথমে হচ্ছিলো ফিলোজফি এটা আমরা বসিয়ে দিচ্ছি তারপরে ছিল জিওগ্রাফি এটাও আমরা বসিয়ে দিচ্ছি তারপরে ছিল ওর এডুকেশন এটাও আমরা বসিয়ে দিলাম ঠিক আছে এইবার দেখো লেখা রয়েছে ইয়ার অফ পাসিং কত সালে পাশ করেছে তা অবশ্যই এটা তোমরা যত সালে পাস করেছো সেটা লিখবে আমার এখানে সোনালি পাশ করেছে দু হাজার সালে তাই আমি দু হাজার কুড়ি সিলেক্ট করলাম তোমাদের যদি পূর্বের কোনো সাল হয় তাহলে তোমরা সেটা সিলেক্ট করে নেবে তারপর দেখো এখানে বলা হচ্ছে ইংলিশে মার্কস কত ছিল ইংলিশে সোনালির মার্কস ছিল কত নাইনটি আমরা এখানে নাইনটি ফোর বসিয়ে দিলাম এইবার এখানে তোমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই আচ্ছা এখানে তোমরা ক্যালকুলেট পার্সেন্টেজ এখানে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এটি চলে এসেছে ঠিক আছে এইবার এখানে শুধু তোমরা নিজের দেখো মার্ক সিলেক্ট মার্কশিট অফ এইচএস এক্সামিনেশন টেন প্লাস টু আর ইকুইভ্যালেড এক্সাম অর্থাৎ এইচএস বা তার সমতুল্য পরীক্ষা যেটা তোমরা দিয়েছ তার মার্কশিটটি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে সেটি পিডিএফ ফাইলে করতে হবে এবং তার সাইজ দুশো কেবির মধ্যে হতে হবে তো আমরা চুজ ফাইলে যাব আমি অলরেডি এগুলো করে রেখেছি তাই মার্কশিট সিলেক্ট করলাম এরপরে অ্যাস ড্রাফট করে নিলাম সেভ অ্যাস ড্রাফট করলে দেখো লেখা উঠলো ডাটা সেভ সাকসেসফুলি এরকমটা তোমাদের লেখা উঠবে এগেরকমভাবে ধীরে ধীরে তোমরা কাজ করবে এরপরে আমরা দেখো এই পোর্শনটি হয়ে গেলে এবার নেক্সট পোর্শনে যাবো আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে আমাদের লেখা আসছে ডেস্টিটিউট হোম আর অরফ্যান্স এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমরা নো সিলেক্ট করেছিলাম তাই আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ট্রেনিং এটাও আমরা নো সিলেক্ট করেছিলাম তাই এখানে আমাদের কোনো কাজ নেই আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর চলে আসছিলো ফিনিশ এখানটায় খুব ভালো করে দেখো এই ডিক্লারেশন বক্সে একটা ক্লিক করতে হবে তাহলে টিকমার্ক চলে আসবে বলা হচ্ছে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাব মেনশান পার্টিকুলার ফার্নিশড বাই মি আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ মানে সমস্ত কিছু সঠিক এবং আরও বলা হচ্ছে আমি বাংলা এবং নেপালি বলতে পারি তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশান প্রিভিউতে গিয়ে অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখতে পারো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের পুরো অ্যাপ্লিকেশানটি এখানে ডাউনলোড হয়ে যাবে সেই ডাউনলোডেড অ্যাপ্লিকেশানটি তোমরা এখানে গিয়ে সুন্দরভাবে দেখে নিতে পারো দেখো এরকমভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে তোমরা সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছো কি না ভাবে তোমরা দেখে নিতে পারো আবার যদি তোমরা চাও যে যে মার্কশিটটা তোমরা আপলোড করেছো সেই মার্কশিটটা সঠিক আছে কিনা দেখবে তাহলে এখানে ক্লিক করতে পারো আর মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড যেটি দিয়েছো সেটি সঠিক আছে কিনা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারো দেখো এখানে একটা লাল রেখায় লেখা রয়েছে প্লিজ ভেরিফাই কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান কান্ট বি মডিফাইড আফটার ফাইনাল সাবমিট এই যে ফাইনাল সাবমিট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একবার যদি তোমরা ফাইনাল সাবমিট করে দাও তাহলে কিন্তু রকম ডাটা বা তথ্য মডিফাই বা চেঞ্জ করা যাবে না তাই তোমরা আগে এই অ্যাপ্লিকেশান প্রিভিউটা অবশ্যই দেখে নেবে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে এখান থেকে ঠিক করা হবে আমার সব কিছু ঠিক আছে তাই আমি এখানে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলাম দেখো তখন তোমাদের সামনে একটা পপ আপ আসবে আর ইউ শিওর তুমি কি নিশ্চিত এখানে তোমরা ওকে করে নেবে যদি নিশ্চিত হও তাহলে লেখা আসছে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড সেকশন এবার আমরা ওকে করে নেব এইবার আমরা যদি দেখতে চাই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে নিতে হবে তাহলে এই যে ডাউনলোড বাটনটা আছে এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যাপ্লিকেশান এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাবে একবার দেখে নিই এই যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাচ্ছে এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশানটি জমা করলাম ফাইনাল সাবমিট করে সেটি ডাউনলোড হয়ে গেল আমরা এখান থেকে এই দেখো খুব সুন্দরভাবে দেখে নিতে পারি এই যে আমার সামনে চলে এসেছে ঠিক আছে তবে আমি একটা কথা বারবার বলে দিচ্ছি ফাইনাল সাবমিট করার পূর্বে তোমরা এটা দেখে নেবে তার আগের পরে নয় এরপরে কিন্তু দেখো আমাদের সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে একটা জায়গা রয়েছে ইনস্টিটিউশন চয়েস পেন্ডিং এখানে কিন্তু ইনস্টিটিউট অর্থাৎ আমরা কোন ইনস্টিটিউট বা কোন মেডিকেল কলেজে বা হাসপাতালে পড়তে আগ্রহী সেটা কিন্তু এখানে পেন্ডিং আছে তোমাদের জানিয়ে রাখি আমাদের কাউন্সিলিং কিন্তু এখানে হবে জিএনএম বা এ অনলাইনে তাই এখানে গো টু চয়েস ফিলিং এখানে আমাদের ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে বলা হচ্ছে কারেন্ট চয়েস স্ট্যাটাস অ্যাকর্ডিং টু আওয়ার ডাটাবেস ইউ হ্যাভ ফিল্ড টোটাল জিরো এ আনলকড স্ট্যাটাস ইজ আনলকড আমাদের এখন আনলক অবস্থায় আছে তাহলে এখানে সিলেক্ট ইনস্টিটিউশনে আমাদেরকে যেতে হবে এখানে আমি জিনিসটা বলে রাখি যেমন আমার এই প্রার্থী সোনালী বিশ্বাসের বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ তাই সে সবার আগে চাইছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যেটি রয়েছে সেখানটাতেই অ্যাপ্লাই করতে তাই তার ক্ষেত্রে দেখো আমি যেটা করলাম সিকোয়েন্স মানে কত স্মরণীয় এক নম্বরে রাখা হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার ক্ষেত্রে এক নম্বর এইরকমভাবে একটা একটা করে আমাদেরকে সবগুলো করতে হবে ঠিক আছে যা সবগুলোই তোমরা করবে কারণ একটা যেন এড়িয়ে না যায় এরকমভাবে একটা একটার পর একটা একটার পর একটা তোমরা এরকমভাবে করে নেবে কারণ এইরকমভাবে করাটা দরকার একটাও ফাঁকা তোমরা রাখবে না ফাঁকা থাকলেই কিন্তু পরে অসুবিধা হবে এই যে আমরা একটা একটাকে করে নিচ্ছি এরকমভাবে তোমরা একটা একটা করে সব করবে একটাও যেন ফাঁকা রাখবে না কোনো অবস্থাতেই এই নিলাম এরকমভাবে যতগুলো আছে সবগুলোকে তোমরা একটা একটা করে করে নেবে ঠিক আছে না এখানে দুটো জিনিস বলা আছে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখে বলা হচ্ছে প্লিজ চেক ইউর ইনস্টিটিউশন সিলেক্ট শান বিফোর লকিং ইউর চয়েসেস বিকজ ইউ কান্ট মেক মডিফিকেশান অর অ্যাড আফটার লকিং ইউর চয়েস এই যে সিলেকশনটা এটা ভালো করে দেখে নিতে হবে একবার লক করে দিলে কিন্তু পরে আর সেটা করা যাবে না ধরা যাক এখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এক নম্বর সিকোয়েন্স আছে তারপরে দ্বিতীয় নম্বরে সে এস কেমকে দিতে চায় তাহলে এখান থেকে ধরে নিয়ে গিয়ে এটাকে এরকমভাবে ছেড়ে দিলেই জাস্ট এটা দুই নম্বরে চলে গেল ঠিক আছে সিকোয়েন্সটা দেখো দুয়ে চলে গেল আবার যদি নদিয়াটাকে তোমরা চাও শেষে দিতে তাহলে জাস্ট মাউসে লেফট ক্লিক করবে এখানে চেপে ধরে ওটাকে নিচে নামিয়ে দেবে দেখো নদিয়া সিকোয়েন্স পাঁচ হয়ে গেলো এরকমভাবে তোমাদেরকে চেঞ্জ করতে হবে তো তোমরা সমস্ত মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোকে অ্যাড করবে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমার চয়েস করতে হবে আমি একটু ভিডিওটা পজ করে সমস্ত ইনস্টিটিউটগুলোকে চয়েস করে নিচ্ছি দেখো আমি এবার সমস্ত ইনস্টিটিউটগুলোকে সিলেক্ট করে নিয়েছি আর কোনো ইনস্টিটিউট সিলেক্টের অপশান নেই দেখো আমি এক থেকে এই যে সাঁত্রিশখানা ইনস্টিটিউট রয়েছে মেয়েদের জন্য সবগুলোই সিলেক্ট করে নিয়েছি এখান থেকে তোমরা ইচ্ছে মতো একটার সঙ্গে আরেকটা চেঞ্জ করে নিতে পারো বা আরেকটার সঙ্গে আরেকটা চেঞ্জ করে নিতে পারো আপগ্রেডেশান যে অপশানটি রয়েছে এখানে আমাদের ইয়েস সিলেক্ট করে নিতে হবে তারপরে আমাদের এখানে ক্লিক করতে হবে আমরা ওকে করে দেবো তারপরে ওকে এখানে বলা হচ্ছে দেখো কারেন্ট চয়েস স্ট্যাটাস অ্যাকর্ডিং টু আওয়ার ডাটাবেস ইউ হ্যাভ ফাইল্ড টোটাল চয়েসেস এস সাঁইত্রিশ ইউর চয়েস স্ট্যাটাস ইজ লকড এই যে লক চলে এসছে আর এটি কিন্তু কোনোভাবেই দেখো মডিফাই করা যাবে না আমরা যদি চেষ্টা করি সিকোয়েন্স ক্যান নট অ্যালাউড আফটার ফিলিং চয়েস ফিলিং লক এই যে আর কোনোভাবেই চেষ্টা করালেও হবে না লক হয়ে গেছে ঠিক আছে এইবার আমাদেরকে ডাউনলোড অপশানে যেতে হবে এই যে ডাউনলোড অপশান ডাউনলোড অপশানে গিয়ে আমরা তো ডাউনলোড অ্যাপ্লিকেশানটা আগে দেখে নিয়েছি চয়েস ফিলিংটাও আমরা এখানে গিয়ে ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড চয়েস ফিলিংয়ে ডাউনলোড করে নিলে আমরা দেখতে পাবো যে কীভাবে চয়েসটা করেছে এটা আমরা ফিউচার রেফারেন্সের জন্য রাখতে পারি নিজের কাছে এই যে আমরা এখানে করে রেখেছি এই যে নাম ক্যান্ডিডেটের নাম এই যে কীভাবে চয়েস দিয়েছি আমরা সিকোয়েন্সটি এরকমভাবে আমরা রেখে দিতে এই দুটো পেজই আমাদেরকে প্রিন্ট আউট করে কাছে রেখে দিতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও জেএনএম এ কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে খুব সহজ বিষয় কোনো অসুবিধা নেই এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজে থেকে করা যেতে পারে তবে অনলাইনে ফর্ম ফিল করার পূর্বে চার পাঁচটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এক হচ্ছে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজ রিসেন্স ফটো রাখতে হবে যেটি একশো কেবির নিচে হবে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের থাকতে হবে সিগনেচার নিজের ইংরেজিতে সিগনেচার যেটি একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি ফর্ম্যাটে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড যেটি দুশো কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফর্ম্যাটে আর হায়ার সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষা মার্কশিট থাকতে হবে দুশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে এই চারটি জিনিস তোমরা তৈরি করে রাখবে হাতের কাছে মোবাইল রাখবে চালু অবস্থা আর একটা ইমেল আইডি রাখবে যেখানে তোমার রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে আর ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করবে আর জিনারা বা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর এই যে কাউন্সিলিংয়ের বা অ্যাডমিশনের ডাইরেক্ট লিঙ্ক সেটাও আমার ভিডিও ডেসক্রিপশানে তুমি দিয়ে দিচ্ছি আর তোমাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার টেলিগ্রাম গ্রুপের নাম্বার দুটোই লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো কোনোরকম অসুবিধা হলে তবে তোমাদেরকে আরও একবার আমি বলছি যে ফাইনাল ফর্ম সাবমিট এবং ফাইনাল এই ইনস্টিটিউট চয়েস লক করার আগে ভালো করে সব কিছু মিলিয়ে দেখে নেবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার এর পরের ভিডিওতে আমরা এএনএম কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটি দেখাবো